এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, অবশেষে সব যারপর অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ খারিজ হয়ে চলেছে। কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে ভুয়ো ভোটার দিতে সাপ্পা ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তুলওয়াল ও বিরোধী দলের শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি করলেন যে 2021 নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার গণনায় কারচুপি ও সাপ্পা ভোট দিয়েছে, ঠিক তেমনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও একাধিক বুথে ভুয়ো ভোটার দিতে সাপ্পা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, এমনটা কিন্তু অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে এবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এও দাবি করলেন সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্টের উচিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজ করা হোক, এমনটা কিন্তু অভিযোগ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিতভাবে জানিয়ে দিব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর পদ খারিজ হতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তেড়োয়াল। প্রিয়াঙ্কা তেড়োয়াল দাবি করলেন যে আমাকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার গণনায় কারচুপি ও সাপ্পা ভোট দিয়ে হারানো হয়েছে, তাই অবিলম্বে ভবানীপুরে পুনরায় ভোট করা হোক, এমনকি মুখ্যমন্ত্রীর পদও খারিজ করা হোক। তো বন্ধুরা আপনারা কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।